তোমরা সবাই শাহরুখ খানকে চেনো। একদিন আমরা আমার যখন আইপিএল এর প্রথম সিজন, আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি, বৃষ্টি পড়ছে বাইরে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা, তা বৃষ্টি, খুব বৃষ্টি পড়ে আমরা বসে বসে গল্প করছি। আমাদের টিমে তখন শোয়েব আখতার ছিল পাকিস্তানে, আর শোয়েব আখতার যখনই শাহরুখ খানকে দেখত, দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে। তুমি তো অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে, হোয়াট ইউ সি ইন শাহরুখ খান দ্যাট ইউ আর অ্যাবসলুটলি মেসমারাইজড। তখন আমাকে বলছে না না না, ইউ ডোন্ট নো, ইন পাকিস্তান ইজ ভেরি পপুলার, ইউ নো পিপল লাভ হিম ইন পাকিস্তান। আই সেড পিপল লাভ হিম ইন ইন্ডিয়া অলসো, বাট ওয়েন আই লুক এট ইউর ফেস, ইউ নো আই ডোন্ট সি দ্য সেম ফেস ওয়েন ইউ লুক এট ইউর ওয়াইফ এট হোম। সো আমি ওকে বললাম তুমি, তখন ওই আমাদের সাথে শাহরুখ খান ওখানে বসে গল্প করছে, আমাকে বলছে যে বিভিন্ন কথা আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো আমরা টিম স্পোর্ট খেলি, ইউর লাইফ ইজ এ লট বেটার, কারণ তুমি একটা মানুষ, তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না, আমাদের লাইফ সিলেক্টররা ইনফ্লুয়েন্স করে, ভালো খেললেও সিলেক্টরদের পছন্দ না হলে ইউ ডোন্ট গেট পিক, কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে। এই কথা হতে হতে আমাকে বলছে, আমি যখন প্রথমবার বম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম, আমি দিল্লি থেকে আসি, আমি দেখতে ভালো ছিলাম না, আমি ঋত্বিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না, আমি সলমান খানের মতো হোয়াট এভার ইউ কল ইট আ ব্র্যাট অর হোয়াট এভার ইউ কল ইট, সলমান খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না, আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি, ওই কাপুর বা খান এরম ফ্যামিলিতে জন্মালে অটোমেটিক ইউ মেক অ্যান এন্ট্রি ইন টু বম্বে ফিল্মস, আমার তাই ছিল না, আমার এখানে থাকার জায়গা ছিল না, আমি আমার এক বন্ধু ওয়ান বেডরুম ফ্ল্যাটে থাকতাম, আর আমার, আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময় যে আমাকে একদিন বম্বের এক নম্বর আর্টিস্ট হতে হবে। বলে আমি ব্যান্ড্রাতে আসতাম, ব্যান্ড্রাতে এসে ব্যান্ড্রাতে সি সাইডের উপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো, সেখানে রোজ বসতাম, আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা থেকে আমার পেছনে থাকতো, আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন এই বাড়িটা আমি কিনব, আর সেই বাড়িতেই এখন শাহরুখ খান থাকে। তখন ওকে বিভিন্ন প্লেয়াররা জিজ্ঞেস করে যে তুমি যে কথাটা বললে দ্যাট ইউ আর নট অ্যাজ গুড লুকিং অ্যাজ ঋত্বিক, ইউ আর নট অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ সলমান, ইউ ডিড নট কাম ফ্রম এনি কাপুর ফ্যামিলি, ওয়ার বিং বর্ন ইন দ্যাট ফ্যামিলি মেন্ট অ্যান অটোমেটিক এন্ট্রি ইন টু দ্য ফিল্ম ওয়ার্ল্ড, হাউ ডিড ইউ সাকসিড? One thing he said to all of us that afternoon, and I remember that for my entire life, he said, every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. Every individual, as I said, is talented, is gifted differently. Your route to success, your route to achieving the best is how you utilize your talent.